খুব সুন্দর প্রদীপ প্রজ্বলিত হচ্ছে। অস্মিতার জীবন সবার সর্বদা আলোকিত হয়ে উঠুক। তুমি ভালো থাকো, তুমি সুস্থ থাকো। আজ আমাদের সকলের একটাই কামনা, তুমি ভালো মানুষ হয়ে থাকো, তুমি সারা জীবন হাসি খুশিতে তোমার পথচলা ভরে উঠুক। জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড যেন তোমার আলোয় আলোকিত হয়ে ওঠে। তুমি পরিবারের নাম উজ্জ্বল করো, তুমি নারীর নামকে এগিয়ে নিয়ে যাও, তুমি বাবা মার নামকে এগিয়ে নিয়ে যাও। আজকে আপনি যে এত সুন্দর একটা অনুষ্ঠান করছেন, দীর্ঘদিন ধরে সামাজিক মূলক কাজ, এটা কত বছর ধরে করছেন? দীর্ঘ 10 বছর। আপনার হঠাৎ এরকম ভাবনা চিন্তা? আমার অনেকদিন থেকে এই দুস্থ মানুষ, অসহায় মানুষ বা যারা বৃদ্ধ, যাদের কোনো পথ নেই, তাদেরকে সাহায্য করা বা একটা বৃদ্ধাশ্রম করা, এটা অনেকদিনের ইচ্ছে। এবং সমাজে যাতে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্যবোধ, আমরা সবাই পরস্পরের সাথে যুক্ত হতে পারি, এই জন্যই আমি আপ্রাণ চেষ্টা করছি। আর আপনার আগামী দিনের ইচ্ছা কী রয়েছে? একটা বৃদ্ধাশ্রম করা এবং এই দুঃস্থ মানুষদের যতটা সম্ভব পাশে থাকা, সমাজে নারী চেতনা, নারীদের অধিকার এবং নারীদের সুরক্ষার বিষয়ে একটা ভাবার আছে। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।